ভগ্নগরে মহারাজা বিচার সদাগর হস্তগত শেরতাল দস্ত এইটাই তো তোমারে ওই মায়া বলে এক কোশে চাল করে বড় সরকারে বড় সাথে নাই জামাই পুত্র লক্ষ্মী বলে করে বংশ বলিষ্ঠ করে পার করে প্রজার জন্য ওই মায়া বলে এক কোশে আমার বংশকে তিনি বংশ করে মহারাজ যে দিন আমি চাই করে নি মুচ্চ মরে গেছি জানেন না তোমার হাতে ছিল মেন্টাল শুনেছে কি করেছে নিশ্চিন্ত মনে পড়েছি আমার রাজ্যে বিশ্বের শিল্পী বিশ্বকর্মা নামে মার করবে সাঁওতালি পর্বতে সাঁওতালি পর্বতে যাওয়ার পূর্বে ভালো করে স্মরণ করে নাও আমার লক্ষ্মীর দরের জন্য যে সুন্দর করে লোহে মাহাতে বার করবে সেই মাহাশক্তি তুমি গুনে গুনে করবে না শুরু আপনার কথা লক্ষ্য লক্ষ্যে পালন করবো আমি এখন আসি মহারাজ আমি এখন আসি মহারাজ সবার উদ্দেশ্যে জানাচ্ছি কর্ণ পর্বত বেহুলা এবং লক্ষ্মীন্দরের ভূমিকায় সন্তুষ্ট হইয়া 85 টাকা দান করেছে সবাই মিলে একবার মা বর্ষা ধ্যান করে হাসে 42 কর্মা অকার
ওই গেলছিলাম ওই পাড়ায় গুলি খেলার জন্য। দেখো বাবা এদিকে এসো, অত বড় ছেলে সব সময় খেলাধুলা করতে হবে না বাবা, আমার তো বয়স হচ্ছে আজ বাদে কাল মারা যাবো, তাই বলছি বাবা আমি মারা যাওয়ার আগে কাজ করবো বলে তোমাকে তো শিখতে হবে। পারবো না, পারবে না, না একটা বড় কাজ করেছো মহারাজে, বললাম তো পারবো না। কেন পারবে না? আমি তো অনেক বড় হয়েছি। হ্যাঁ আমাদের আবার ছেলে দেখেছো? আরে বাবা ছোটবেলা থেকে তোমাকে ফোনে তুমি করে মানুষ করলাম, তোমাকে আমি দেখি না ছেলে আছে। তুমি আমাদেরকে একবার ছেলে দেখেছো কি? আরে বাবা কি হয়েছে বলো তো, আমার ইয়ের ব্যাপারটা। আরে ইয়ের ব্যাপার মানে কিছু বুঝতে পারছো না? আরে বাবা তুমি কেন বুঝতে পারছো না যে আমার ইয়ের ব্যাপারটা? আরে ইয়ের ব্যাপার মানে কি? কত মাপো? প্রথম সাত হাত মাপো, সাত হাত ধরো।
चार पांच छह सात सात आठ नौ दस धन सहयोगिता कर ठाकुर সত্যি মহারাজ।
আপনি যেমন বলেছিলেন আপনার কথা মতো আমার ভালোবাসার ফল নির্মাণ করেছি, তাতে একটি পৃথিবী রেখাও প্রবেশ করতে পারবে না। আর তার পাতা মতো সকল দেব দেবী আমন্ত্রিত করেছি বলে সার নাম বাদে আর আপনার আরাধনা শিব সকল মূর্তি এঁকেছি চূড়ারে সম্মুখে চমৎকার বিশ্বকর্মা। সেই জন্য আমি তোমাকে পাঠিয়েছি সাঁওতালে পর্বতে আমার প্রলক্ষিত যেন বাস্তব নির্মাণ করে বিশ্বকর্মা। আমার কথা মতো ঠিক ঠিক তোমার বাস্তব নির্মাণ করেছো বলে আমি তোমাদের আশাতীত পুরস্কার দেবো। বেশ শুভ মহারাজ, আপনি যা পুরস্কার দেবে আমার পুত্র ব্যারিস্টার করাইল ওর হাতে দিয়ে দেবে। আমি এখন আসছি মহারাজ। এসে বিশ্বকর্মা আমি তোমার এই পরে ব্যারিস্টার করার হাতে তোমাদের উপযুক্ত উপহার আমি তোমার এই নাম তাহলে ব্যারিস্টার। হ্যাঁ বিশ্বকর্মার পুত্র ব্যারিস্টার। হ্যাঁ তুমি তোমার পিতার সাথে গেছিলে সাতালে পর্বতে আমার সুরক্ষিত করে যেন বাসভবন নির্মাণ করতে। হ্যাঁ অত্যন্ত পরিশ্রম করে মাথার ঘাম পায় তোমার সুরক্ষিত করে যেন বাসভবন নির্মাণ করতে। হ্যাঁ আমি তোমাদের আশা করে পুরস্কার দেবো। মহারাজ আপনার এই রাজপ্রাসাদ থেকে সামনে একটু আগিয়ে গিয়ে পুরো রাস্তায় ভাবে ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে গিয়ে রাস্তায় গেছি। আচ্ছা ওই যে মোড়টা আছে না ওই ঘেরাটা বামলা গাছ আছে। বামলা গাছ? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি। ওই বাবলা গাছে কি থাকে জানো? ওই বাবলা গাছে অজস্র পেত্রী বসবাস করে। মহারাজ তাই ওই রাস্তায় ওই পেত্রী পেত্রী কি করে? পেত্রী আক্রমণ করে বুঝতে পারিছো? হ্যাঁ পেত্রী যদি তোমাকে আক্রমণ করে কেউ প্রাণে মারা যাবে। মারা যাবে আমরা চাপ 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 দেবেন আমরা চাপ দেবেন আমরা যাবো। আচ্ছা যাও আয় আমি আসছি মানে বাসনের মার করেছি বাসনের চাবি কাটলেও পেয়ে গেছি। এবার সনকাকে সম্মান দাও পুত্র লক্ষ্মীর জন্য সাঁওতালে পর্বতে সুন্দর করে লোহের বাসন নির্মাণ করেছে। এবার আমি আমার লক্ষ্মীর দেবী ভরিত পাবো নিশ্চিন্তা নেই ভাবনায় তা যত্ন করে গিয়েই এই ভরিত সনকাকে দেব শুভ সম্মান। উপসর্গ
যেদিন তোমার কি করবে জানো কি করবে ভালো বলে বলে কাছে ডাকবে হ্যাঁ দেখে তোমার হাতটা এইভাবে ধরবে বললো সামনের দিকেটা ঘুরিয়ে রেখে দেন দিয়ে করবে আমি পেয়ে যাব কিন্তু আমি বের করব বেদনি দেখবে আর তুমি আগে চলো আমি তোমার পিছনে পিছনে মাথা খারাপ হয়ে গেল আমার বাবার মাথা ছিঁড়ে কেন আমার তো বিয়ে হ্যাঁ আমি তো ডাইভোর্স ছিল নাকি আমার যখন বিয়ে হবে তখন আমি তো বিয়ে করতে যাব আর আমি যদি ট্রেন দেখতে গিয়ে মরে যাই তাহলে কত মেয়ের ক্ষতি হবে মরে বাবা মরে তুমি মরলে কারা ধর্ম বাবা নিত বাবা সই বাবা ঘুরে চালিয়ে নেব আচ্ছা বলে মরে বাবা মরে বুড়ো বাবা মরে কি যায় আছে না আছে কি ঠিক আছে তাহলে তুমি যখন ফের দিয়ে দেখবে আমার সঙ্গে সঙ্গে চলে চলো হ্যালো বিশেষ ঘোষণা ইন্দ্রজিতের মশাই আজ বিশ্বকর্মাকে ও ব্যালেন্স কর্মাকে 10 টি করে বেশি টাকা উপহার দিলেন মামার সাথে নাম করে সবাই বলো বাবা তাহলে বাবা চলে আমরা এখন যাব ওই পাখি দেখার জন্য আতিবে আমার পিছনে পিছনে এসো আর ছোটবেলা তোমার ঘুম পাড়ারি গান করতে করতে আমি নিয়ে যাবো আমার কথা বলো হ্যাঁ বলো আমি অনেকদিন এই কথাটা ভাবছিল হ্যাঁ কোনোদিন করিনি আজকে এটা করবো বলে মনে করছি হ্যাঁ কি বলি বাবা ছোটবেলায় তোমার কাঁধে কত চড়েছি আজকে তো কাঁধে নেবে হ্যাঁ কাঁধে কর না বাবা আমার বয়স হয়ে গেছে আমি আর কাঁধে পারি বলো দেখো ছেলে সবসময় বাবার কাছে ছোট হয় বুঝলো না বাবা একটু বস আর কাঁধে উঠো তুমি আমার সঙ্গে সঙ্গে এসো আজি পোকা ঘুমালে Yeah,
আমি মহারাজের কাছে বলে সুবর্ণ নীল বাটালি ফেলে এসেছি একথা বলে মহারাজ আমাদের চাবি দেবে তোমার দেখছিস তুমি নিশ্চয় করবে তুমি তোমার কথা শুনলে নিশ্চয় দেবে ও জননী এর জন্য দায়ী কে হবে মা বিশ্বকর্মা এর জন্য আমি দায়ী হব বাবা ও জননী এর জন্য আমি কি বলে বলতে পারো মা গো মহারাজ যা দিয়েছে তার তিন গুণ বেশি আমি দেব সরে সরে তোমরা জানার একটা কথা হলো चुप करते Oh,
নিয়ে নিজের ঘরে Yeah, this is my mom.
তুমি অত ডাকতে পারো নিরস কর মা আমি ওকে ওদের ডাকতে আরে বাবা আমি তোমার আস্তে আস্তে যাচ্ছি আমি ধরে রাখতে পারবো তো গায়ে দাঁড়ে কি হচ্ছে কথা দিয়েছে অতি বলমে বাসনের চাবিকাঠি আমার কাছে পৌঁছে দিয়ে যাবে কিন্তু বিশ্বকর্মা এখনো ফিরে আসছে না কেন তবে তুই সত্যি সত্যি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে ওই বিশ্বকর্মার কঠিন শাস্তি দেবো জানতে চাই আমি ফিরে এসেছি বাসের চাবি পেয়েছো কই দেখি এই দেখুন আমাদের সময় অতি সুন্দর তোমাদের সুবর্ণের নীল বাটালি এই নীল বাটালি দিয়ে তোমাদের সুদক্ষ কর্ম করে তাই না সত্যি মহারাজ কিন্তু আমি যে চাবি দিয়েছিলাম চাবি আমার চাবি আমার নিকট বিশ্বকর্মা বলেন বাবা আজ বাসনের চাবি আমি তোমার হস্তে তুলন করতে নেই কিঞ্চিত না হলে বৃহৎ উপকার করেছি আর বৃহৎ না হলেও কিঞ্চিত উপকার করেছি সত্যি মহারাজ আজ যে আপনি উপকার করেছেন এই উপকার কথা আমি কোনোদিনের জন্য ভুলতে পারবো না মহারাজ তাই যদি হয় আমি যদি কোনোদিন কোনো বিপদের সম্মুখীন হয়ে থাকি আজকের দিনের কথা মনে করে সেদিন সেই বিপদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করবে কথা দিলাম মহারাজ আমি আপনার হাত ধরে ধরে পারে করবো আমি এখন আসছি মহারাজ আসছি এসো বেয়ালি এসো এসো বলো কি বলতেছ আমাদের বাইরে থেকে কোনো যাবে না গেলে মারে না মাথা পছন্দের মাছ হয়ে গেল এবার সনকাকে পাঠাবো আমি অদ্রৈ সাঁতারে কর্মচারী নিজ নয়ন দর্শন করবে কোথায় গেছিল
মায়ের যেদিনকে পূজা হবে তারপর দিন সকালবেলা আমার পূজা মানে বিশ্বকর্মা পূজা হবে। আর এই পৃথিবীর মাঝে সবাই আমাকে বিশ্বকর্মা বলে ঠাকুর বলে চিনবে, তাই গিয়েছিলাম পূজার জন্য। হ্যাঁ বাবা, ঠাকুরা কষ্ট তুমি বোঝো না? ঠাকুরা কষ্ট? ও ভগবান, তুমি ঠাকুরা কষ্ট বোঝো না? না, ঠাকুরা দেখালে তো তোমার দুটো নকুল দানা দেবে, নকুল দানা খেতে পেট ভরবে। কি হয়েছে? দুটো নকুল দানা পেট ভরবে? আরে বাবা, তুমি তো সবাই আমাকে বিশ্বকর্মা ঠাকুর বলে জানো। নকুল দানার বদলে যখন তোমার দুটো চাল ছেড়ে দেবে, আতর চাল চার পাঁচ হাত চাল ছেড়ে দেবে, পেট ভর্তি হবে। হে বিশ্বকর্মা, তুমি এখন আমাকে ভুল করতে যাও। আরে কি হয়েছে বলে বলে? ঠাকুর হতে যেও না, যেভাবে চলছে সেভাবে যাও। ঠাকুর হতে গেলে অনেক কষ্ট। আচ্ছা।